এই পবিত্র মাহে রমজান মাসে যদি ছয়টি জিকির করতে পারেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয়তম বান্দা হয়ে যাবেন। তাহলে অবশ্যই এই রমজান মাসে যদি এই ছয়টি জিকির, যেই ছয়টি জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই ছয়টি জিকির আমাদেরকে বেশি বেশি করতে বলেছেন, নবীজি করতে বলেছেন, এবং এই ছয়টি জিকিরের ভিতরে একটি জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বেশি বেশি করে করেন, তাহলে অবশ্যই এই পবিত্র মাহে রমজান মাসে, এই পবিত্র মাসে, পবিত্র দিনে অথবা যে কোনো সময় এই ছয়টি জিকির যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত বরকত নাজিল করতে থাকবে, আপনার বিপদ আপদ আল্লাহ তাআলা নিমিষেই দূর করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই জিকিরগুলো নবীজিও করেছেন, এর ভিতরে একটি জিকির করে একবার এক নবীজি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তাহলে অবশ্যই এই ছয়টি জিকির আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি পুরুষ হন করতে পারেন, আপনি মহিলা হন করতে পারেন, তবে মহিলা মা ও বোনেরা এই ছয়টি জিকির আপনারা বাধ্যতামূলক করবেনই, প্রতিনিয়ত উঠতে বসতে সব সময় করার চেষ্টা করবেন। তাহলে সেই ছয়টি জিকির কি কি, সেই ছয়টি জিকিরের ভিতরে আমি যেটা বলবো, রমজান মাসে, পবিত্র মাহে রমজান মাসে সব সময় চেষ্টা করবেন, এইটা হলো আমার ব্যক্তিগত থেকে আমি বলতেছি, সব সময় চেষ্টা করবেন পাক পবিত্র থাকবেন এবং অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। তারপরে সেই ছয়টি জিকিরের ভিতরে এক নম্বর জিকির হলো বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক জেনে থাকি যে দুরুদ শরীফ, যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত বরকত নাজিল করতে থাকেন, এবং তার উপরে সঙ্গে সঙ্গে যে একবার পাঠ করে তার উপরে আল্লাহ তাআলা রহমত, দশটি রহমত, দশটি বরকত নাজিল করে দেন সঙ্গে সঙ্গে, এবং তার বিপদ আপদ, তার দশটি বিপদ, তার দশটি আপদ আল্লাহ তাআলা, দুঃখ কষ্ট, দশটি দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে অবশ্যই এক নম্বর হচ্ছে দুরুদ শরীফ পাঠ করবেন। তাহলে কোন দুরুদ শরীফ পাঠ করবেন? কোন দুরুদ শরীফ? আপনি চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা, অথবা দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন। এই যে আমি চারটা পাঁচটা দুরুদ শরীফ বলছি, এর বাহিরেও দুরুদ শরীফ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, হ্যাঁ, তারপরে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, হ্যাঁ, এরকম করে আপনি চাইলে অগণিত দুরুদ শরীফ আছে, যে কোনো দুরুদ শরীফ পারেন, তবে শর্টকাট ছোট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কম হলেও 100 বার পাঠ করবেন এই রমজান মাসে। কারণ আমরা যদি রমজান মাসে একটি হরফ পাঠ করি, কোরআনুল কারিমের একটি হরফ পাঠ করি, তাহলে আমরা এমনিতে এমনি মাসে 10টি করে নেকি পাই, আর রমজান মাসে 70। তার মানে এখন যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তো অন্যান্য মাসে, তো মানে একবার পাঠ করলে 10টি রহমত বরকত নাজিল করেন, আর এই এই মাসে সেই 10 মানে একে 10 যাবে, একে 70 হয়ে 70 গুণ হয়ে যাবে। তাহলে অবশ্যই এক নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করবেন এক নম্বরে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এর ভিতর থেকে আমি যে কটা দুরুদ শরীফ বলেছি এর ভিতর থেকে একটা, যে কোনো একটা দুরুদ শরীফ আপনি পাঠ করবেন যে কোনো সময়, অথবা আপনার কাছে সহজ হয় দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, নামাজে পাঠ করেন, তাও আপনি পাঠ করতে পারেন। তারপরে দুই নম্বরে যেই দোয়াটা পাঠ করতে বলবো, এই দোয়াটা যদি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে, যত গুনাহ আছে নামাজ কাজা করার, যত অপরাধ, যত অপরাধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ইবাদত করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানেন নাই, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নিজ গুণে আপনার যে গুনাহগুলো আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন সেই ঢাকা থাকা অবস্থায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর সেই দোয়াটি হলো ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি করে, যেমন আস্তাগফিরুল্লাহ 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 100 বার, হ্যাঁ, বা 1000 বার, যতবার পারেন 200 বার, যতবার পারেন পাঠ করবেন। তাহলে এক নম্বর গেল
কী পাঠ করবেন? দরুদ শরীফ পাঠ করবেন অগণিত বার। তারপরে দুই নম্বরে ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি করে। তারপরে তিন নম্বরে যে জিকিরটা বেশি বেশি করে পাঠ করে, আর এই জিকিরটা যদি কোনো কাট্টনম কোনো অন্য ধর্মের অন্য ধর্ম অবলম্বী বা অন্য ধর্ম যারা মানে সেই সকল মানুষ যদি এই জিকিরটা যদি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে একদম সাফ করে দেন এবং সে সঙ্গে সঙ্গে একদম নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের মতো হয়ে যায়। তাহলে সেই জিকিরটি পাঠ করবেন, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সর্বশেষে যখন পাঠ করবেন 100 বার পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিকিরটি পাঠ করলে বলা হয়েছে কেউ যদি জিকিরটা মন থেকে মানে এই সব জিকির যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তার কলবটাকে ধুয়ে মুছে সাফ করে দেন, তার কলবটা জিকির না করতে করতে আল্লাহর ইবাদত না করতে করতে কালো হয়ে যায়, আর সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটাকে পরিষ্কার করে দেন। তাহলে দুই নম্বরে, তাহলে তিন নম্বরে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবেন সর্বশেষে, আপনি 100 বার পাঠ করলেন 100 বারের পরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সর্ব মানে পুরো কালিমাটা একসাথে একবার পাঠ করে নেবেন। তাহলে এক নম্বরে দরুদ শরীফ পাঠ করবেন, দুই নম্বরে ইস্তেগফার পাঠ করবেন, তিন নম্বরে এই কালিমা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করে করবেন, চার নম্বরে মানে একটি তাসবিহ পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই যে দোয়াটা, এটা কিন্তু যেমন সুবহানাল্লাহ আমরা 33 বার পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, এই যে ইস্তেগফারটা মানে এই যে দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই ইস্তেগফারটা আপনি অগণিতবার পাঠ করবেন কিনা, প্রত্যেকটা ইস্তেগফারে ডেলি 100 প্রতিদিন 100 বার করে করে পাঠ করলেন, অথবা আপনার যখনই মনে চায় যখন ইচ্ছা করবে তখনই পাঠ করবেন। তারপরে আমি বলবো পাঁচ নম্বরে যেই দোয়াটা পাঠ করবেন, এই দোয়াটি হযরত ইউনুস আলাইহিসসালাম পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে কঠিন কঠিন বিপদ থেকেও আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই দোয়াটা পড়ে ডাক দিয়েছিলেন তখন আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছিলেন। ইউনুস নবী যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, মাছের পেটে বসেই মাছ মানে মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়াটা পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই তাকে কুদরতিভাবে তাকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, যেই মাছ বমি করে দিয়েছিলেন ওই জায়গা থেকে আবার ইউনুস নবী বেঁচে আসতে পেরেছে, তখন মানে এই যে আল্লাহ তাআলা তাকে যে উদ্ধার করলো, আল্লাহ তাআলা তাকে যে হেফাজত করলো, সেই জন্য সে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করেছিলেন, আর সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। তাহলে এই দোয়াটা কিন্তু কোরআনুল কারিমের ভিতরেও এসেছে, 17 নম্বর পাড়ায় কিন্তু এই দোয়াটা এসেছে, আর এই দোয়াটা যদি কোনো বান্দা পাঠ করে আল্লাহ তাআলা তার উপর থেকে কঠিন কঠিনতম বিপদকে আল্লাহ তাআলা নিমেষেই দূর করে দিবেন, এবং তার যত মানে সে জীবনে যত অপরাধ করেছে আল্লাহ তাআলা তাহাকে ক্ষমা করে দিবেন। তাহলে পাঁচ নম্বরে এই দোয়ায় ইউনুস পাঠ করবেন, তাহলে পাঁচটা চলে গেল। এখন ছয় নম্বরে হচ্ছে একটা দোয়া পাঠ করবেন, এই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটাকে মানে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন, দেখা যায় প্রতিটা তাসবিহ 100 বার করে পাঠ করলেন, হ্যাঁ দরুদ শরীফ 100 বার পাঠ করলেন, ইস্তেগফার 100 বার পাঠ করলেন, কালিমায়ে তাইয়েবা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা 100 বার পাঠ করলেন, তারপরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই ইস্তেগফারটি 100 বার পাঠ করলেন, তারপরে আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন এই দোয়াটা, এটা কিন্তু এইটা যদি আপনি পাঠ করেন তাহলে একজন হাফেজ সাহেব 1 ঘন্টা কোরআনুল কারিম তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাবেন আপনিও ওই পরিমাণ সওয়াব পাবেন। অনেকে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন এইটার একটা খতম করে, যে 1000 বার পড়বে বা 1 লক্ষ বার বা 1 কোটি বার পড়বে এরকম একটা খতম দেয়, আপনিও চাইলে দিতে পারেন। যেমন অনেকে বলে যে দোয়াইনুসের খতম, যে হুজুর দোয়াইনুস খতম করেছি একটু বকশিস দিয়ে দেন, এরকমভাবে অনেকে বলে না, তা আপনি চাইলে দোয়াইনুস বেশি বেশি করে পাঠ করতে পারেন পাঁচ নম্বরে। তাহলে ছয় নম্বরে
سبحان الله وبحمده এই ছয়টি জিকির বেশ বেশি করে করার চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আশা করি তাহলে জানতে পারলেন শিখতে পারলেন বুঝতে পারলেন কোন ছয়টি জিকির আল্লাহ তাআলা খুবই পছন্দনীয় এবং এই যে সর্বপ্রথম যে দুরূদ শরীফের কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দুরূদ শরীফ নিজে পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুন আলান নবী যে হে বান্দারা তোমরাও বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো আমি নিজে এবং আমি আমার ফেরেশতাদেরকে নিয়েও আমি দুরূদ শরীফ পাঠ করি তাহলে সেই নবীর প্রতি ভালোবাসা রেখে এই দুরূদ শরীফকে বেশি বেশি করে পাঠ করবেন তাহলে আমি আশা করি জানতে পারলেন শিখতে পারলেন বুঝতে পারলেন এই দুরূদ শরীফ যে বেশি বেশি করে পাঠ করবে সঙ্গে সঙ্গে তার এই যে আমলনামা মানে যতটুকু সব হলো যে পাঠ করলো এটা নিয়ে সঙ্গে সঙ্গে নবীজির রওজায় চলে যায় ফেরেশতারা তাহলে অবশ্যই এই দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আশা করি এই ছয়টি জিকির কোনটি কোনটি শিখতে পারলেন জানতে পারলেন আমি এই জায়গায় বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনার জন্য দোয়া রইল আপনার সংসারের আপনার পরিবারের সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু